হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আর আমি এখন খুব ভালো আছি। আমার যাও কিছুদিন একটু টেনশনে ছিলাম, তোমাদেরকে তো বলেছি, তো ওই টেনশন থেকে আমি একটু মুক্ত হয়েছি। তো আজকে বলছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি যে অ্যাকচুয়ালি আমার কি হয়েছে। তো কিছুদিন ধরে না, মানে নভেম্বর মাস থেকে ধর, যখন মা বাবু ওই টরে গিয়েছিল না, তখন থেকে আমার যে সি সেকশনের যে শিলিটা, ওটা এক সাইডে খুব ব্যথা করছিল। তো ভাবছিলাম যে হয়তো শীতের দিন এসে গেছে, তার জন্য হয়তো বা ব্যথা হচ্ছে, কারণ দুইটা তো তো দুইটার মধ্যে অবশ্যই মানে একটু তো ব্যথা হতেই পারে, এত বড় শরীরে একটু কাটা পড়লে তো ব্যথা করবেই। তো তার জন্য ভাবছিলাম যে তার জন্য হয়তো ব্যথা করছে। তো কয়েকদিন পর দেখি না, ব্যথাটা কন্টিনিউ হচ্ছে। তো তারপর একদিন হঠাৎ হাত দিয়ে দেখি যে আমার রাইট সাইডে, মানে যে স্কারটা আছে কাটা, মানে শিলিটার রাইট সাইডে একটা মানে এরকম ছোট্ট করে গুটলির মতন হয়ে আছে। তো ওইটাতেই আমার ব্যথাটা বেশি হচ্ছে আর কি। তো এখানেই ব্যথাটা বেশি হচ্ছিল। তো তারপর মা বাবু আসলো, মা বাবুকে বললাম, মাকে দেখালাম, মোটামুটি সবাইকে দেখিয়েছি। দেখিয়েছি পরে সবাই বলছে যে না, ডাক্তার দেখাও, ডাক্তার দেখাও। তো তার জন্য আমি যে সার্জনের কাছে, যে ডক্টরের কাছে, মানে গাইনোকোলজিস্ট যিনি ছিলেন, আমার সিজার করেছিলেন, ওনার কাছেই আমি প্রথম গিয়েছি। তো ওনাকে গিয়ে দেখিয়েছি, তারপর ওনার হাতেও সেটা লেগেছে যে হ্যাঁ, এটা তো গুটলি হয়ে আছে। তো উনি সোনোগ্রাফি দিয়েছিলেন, আল্ট্রাসোনোগ্রাফি। তো সোনোগ্রাফিটা আমি করিয়েছি। তো সোনোগ্রাফিটা করিয়েছি পরে যে রিপোর্টটা আসলো, ওইটা ছিল যে, মানে আমি তো একদম ঘাবড়িয়ে গেছি যখন সোনোগ্রাফির ডক্টর যখন সোনোগ্রাফি করছেন আমাকে, আমি জিজ্ঞেস করেছি যে স্যার কি হয়েছে। তো উনি বলছেন যে এটা একটা টিউমার। আর টিউমার শুনে তো আমার একদম, কারণ আমার মামার বাড়ির দিকে, মানে আমার মার বাড়ির দিকে সবাই টিউমার থেকে ক্যান্সার হয়, ক্যান্সার থেকে মারা যায়। মানে 40 to 45 ইয়ার্সের বেশি আমার মামার বাড়ির দিকে কেউ, মানে ওইটা একটা ওদের জিনগতই বলো বা যেটাই বলো, মানে ওইটা একটা আমাদের ভিতরে একটা আতঙ্ক রয়েই গেছে। কিন্তু তোমাদেরকে আমি বলেছিও, কিছুদিন আগেই লাস্ট সেপ্টেম্বর মাসে আমার দাদা মানে এরকমভাবে চলে গেছে। তো হঠাৎ করে এই জিনিসটা শুনে আমি একদম শকড হয়ে গেছি, আমার পরিবারের সবাই শকড, মানে একটা আতঙ্ক ছড়িয়ে গেছে আর কি আমার ফ্যামিলিতে। তো উনি বলছেন যে এটা তাড়াতাড়ি অপারেশন করতে হবে, না হলে এটা আস্তে আস্তে বড় হবে, এখনো যদিও ছোট আছে, আর এটা বড় হয়ে যাবে, তো অপারেশন করলে এটা ঠিক হয়ে যাবে। তো আমি তো একদম এখন কারণ আমার এটা যদি করি, আমার 4-5টা এমনি অপারেশন হয়ে যাবে টোটাল। একটা মানুষকে কয়বার কাটা যায় বলো তো? তোমাদেরকে আমি রিপোর্টটা দেখাচ্ছি, দেখো। এই যে মানে কালোটা দেখা যাচ্ছে, এইটা মানে এটা হচ্ছে জাস্ট আমার চামড়ার যে স্কারটা আছে ওইটার ঠিক নিচেই, এটা মানে হাতে একদম ধরা পড়ে এই যে এই জিনিসটা। তো এটাকে তারপর আমি তো ভয় পেয়ে গেছি, যাই হোক, তারপর দিয়ে আমরা তো এখন ডিজিটাল যুগ, একদম এসে গুগল ফুগল চার্ট মানে সার্চ করে একদম খুব খারাপ অবস্থা। তারপর যা হলো, তো এটাকে বলে অ্যাকচুয়ালি স্কার এন্ডোমেট্রিওসিস। হ্যাঁ, তো আচ্ছা যাক, এটা নিয়ে আমরা তো আর ডক্টর না, ডক্টরের ব্যাপারে বেশি জানিও না, তো আমি এটার ব্যাপারে ক্লিয়ারলি তখন জানতামও না, ঠিক আছে। তো আমার বড় মাসি ফোন করেছিল রাত্রে, মাকে ফোন করাতে মাসি বলল যে আমাকে রিপোর্টগুলি পাঠা। তো মাসির একজন ভাগিনা আছে লন্ডনে, উনিও ডাক্তার আর কি, তো ওনাকে পাঠানো হলো। উনি বললেন যে এটা তেমন কিছু না, যদি ব্যথা না থাকে অপারেশনের দরকার নেই, আর যদি ব্যথা থাকে তাহলে অপারেশন করে নিলেই ভালো, কিন্তু মানে ওষুধেও এটা সারা যায়। তো আমি রিপোর্ট নিয়ে আবার আমার যিনি ডক্টর ছিলেন গাইনোকোলজিস্ট, ওনার কাছে গেলাম যে স্যার এরকম এরকম এখন কি করা যায়। তো উনি ক্লিয়ারলি বললেন যে সার্জারি ছাড়া এটার কোনো উপায় নেই। ওই জায়গাতেও আবার একটু ভয় পেলাম, আমার হাজব্যান্ড তো একদমই ভয় পেয়ে গেছে, যে মানে খালি বলছে যে আমি তোমাকে হারাতে চাই না, যা খুশি তা হয়ে যাক, তোমাকে আমি হারাতে পারবো না।
তো মনটা একটু ছোট হয়ে গেছে, কারণ সবাইয়ের ভিতরে বললাম না একটা আতঙ্ক ছড়িয়ে গেছে যে আবার টিউমার, আবার মানে আমাদের মামার বাড়ির দিকে এটা একটা জিনগতই বললাম না, জিনগত হয়ে গেছে যে আমার বড় মামা বা তো তারপর মানে আমার গাইনোকোলজিস্টের কাছে গিয়েছিলাম। তো যাওয়াতে উনি বলল যে সার্জারি লাগবে, সার্জারি। আমি জিজ্ঞেস করেছি স্যার ওষুধ দিয়ে যদি হয়, বলল না ওষুধ দিয়ে হবে না, তোমার সার্জারি করতে হবে, তোমার যেতে হবে মানে ফেব্রুয়ারি মাসের দিকে করাও। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা যদি বড়ই হয়ে যায় আমরা কেন ফেব্রুয়ারি মাসে করাবো, এটা মানে তাড়াতাড়ি সেরে যাওয়াই ভালো। তারপর মানে বাড়িতে এসে মা বাবুর তো ভাবছে যে না হবে না, এত দেরি করাটা চলবে না, ডক্টর চেঞ্জ করলাম আমরা। তো এখন যাকে দেখিয়েছি গতকালকে, তো ওনার কাছে যাওয়াতে উনি বলল যে 2 মাসের ওষুধ খেয়ে দেখো, হয়তো বা এটা ছোট মানে এখন তো ছোটই, তাই তো অত বড় হয়নি। এই যে এখানে লেখা আছে 0.9 সেন্টিমিটার টু 1.8 সেন্টিমিটার, মানে তো এতটা বড় হয়নি, অনেকের অনেকটা বড় হয়। তখন আমি মানে ওই ডাক্তারটাকে জিজ্ঞেস করেছি আর কি একদম যে কি কারণে এটা হয়েছে। তো উনি বলছেন যে আমাদের যখন পিরিয়ড হয় মাসে, মানে মেন্স যেটাকে বলে আর কি, যখন পিরিয়ড হয় আমাদের, তখন ওইখান যেখান থেকে আমাদের মানে ফ্লোটা হয়, তো ওই এখানে একটা টিস্যু থাকে, ওই টিস্যুটা থেকেও আমাদের ব্লিডিং হয়। তো ব্লিডিংটা যখন মানে যখন আমাদের সিজারে ওই কাটাটা পড়ে, তখন যদি ওই শিলির সময় বা কিছু একটা যন্ত্রপাতি দিয়ে ওইটা খুঁচা খেয়ে মানে চলে আসে বাইরে, তখন ওইটা থেকে মাংস একটা বের হয়। আবার মানে যখন আমাদের মেন্স হয়, পিরিয়ডটা হয়, তখন ওইটা থেকেও ডিসচার্জ হয়, ব্লিডিং হয়, তার কারণে ওইটা ব্যথা হয়। মেন্স হলেও ব্যথা হয়, এমনিতে ব্যথা হয়। তো সেটাই আমি বুঝতে পারলাম যে এটাই হয়েছে, তো ওইটা কোনো টিউমার না। তো ওইটা আমি রিল্যাক্সড যে এটা টিউমার না। তো বলেছে 2 মাসের ওষুধ দিয়েছেন উনি, 2 মাসের ওষুধটা খাবো, খেয়ে যদি ভালো হয়ে যায়, সবাই প্রে করো আমার জন্য যাতে ভালো হয়ে যায়, একদম আর কিছু চাই না আমার, আর কারণ আমি এত তাড়াতাড়ি মরতেও চাই না, এত বড় একটা ডিজিজ নিয়ে আমি থাকতে চাই না। তো ভগবানের কাছে এটাই প্রে করছি যে ওষুধ খেয়ে যেতে মানে সেরে যায় তাহলেই ভালো, আর যদি না হয় তাহলে ছোট্ট একটা সার্জারি করতে হবে। তো ওইটা বড় না হলেই চলে, আর বড় না হয়ে শেষ হয়ে গেলে বাস আমি একদম কিওর। তো উনি বলেছেন 2 মাস খেয়ে দেখো, একদিনও মিস করা যাবে না ওষুধগুলো। তো বাস ওই ওষুধটাই দিয়েছেন। তো সেটাই এটাই হয়েছে আমার সঙ্গে। আর কিছুদিন ধরে খুব ব্যথা ছিল, তো আজকে হয়তো ওই আনন্দে ব্যথাটাও নেই। তো এখন আমি খুব খুশি, আমার ফ্যামিলি একটু রিল্যাক্সড, আমার হাজবেন্ডও রিল্যাক্সড, আমিও রিল্যাক্সড। আর মানে ওইটাই মানে ওদের যারা ওটিতে থাকে তাদের একটু ভুলের জন্য আমাদেরকেই ভুগতে হয়, তাই না? তো যাই হোক, এখন কি করা যাবে, হয়ে গেছে যেহেতু আর তো কিছু করার নেই। তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম, তোমরাও হয়তো অনেকদিন ধরে ভাবছো যে কী হয়েছে সোনমের। তো এটাই আর কি। তো এখন আপাতত কোনো সার্জারি করা লাগছে না, মধ্যে দিয়ে একদম মন খারাপ হয়ে গেছিল, মুড একদম অফ ছিল, যার কারণে আমি এতদিন মধ্যে অনেকদিন কিন্তু আমার অফ গেছে, আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ খুবই খারাপ ছিল মন, কান্নাকাটি চলছিল, আমি মানে কথাই বলতে পারতাম না, কান্না চলে আসতো। তো এখন আমি একটু সুস্থই আছি। তো চলো, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। আর এটাকে স্কার এন্ডোমেট্রিওসিস বলে, তোমরা হয়তো সার্চ করে দেখতেও পারো নেটে। আর আমি এখন খাত্রে সে বাহার, তো আমি হ্যাপি। আর চলো, তোমরা সবাই খুব 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 ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের শরীরের প্রতি অবশ্যই যত্ন নেবে। আর যারা এরকম কিছু হয়ে সেরেছো বা এক্সপিরিয়েন্স করেছো, অবশ্যই আমার সঙ্গে একটু শেয়ার করো। আমার এটার প্রতি কোনো অভিজ্ঞতা নেই যে স্কার এন্ডোমেট্রোসিস, কারণ এর আগে তো আমার 7 বছর আগে আমার সি সেকশন হয়েছে, আর 7 বছর পরে হলো আর কি। তো এটার সব আর বড় মেয়ে যখন হয়েছে তখন ঠিক এই সময়ই আমার পাথর অপারেশন হয়েছিল, আর এখন ঠিক ওর যেরকম টিনার এখন যে বয়সটা, ওই এই বয়সে আবার আরেকটা ডিজিজ মানে আরেকটা সামনে আসলো আর কি। তো এটা হয়তো আমার কপালে ছিল, কিছু করার নেই।
তো যাই হোক, ঠাকুরের কাছে অনেক ধন্যবাদ যে আমার মানে ওষুধের দ্বারা একটা চান্স নিয়ে দেখতে পাচ্ছি আমি। সরি, তো চলো আজকে এতটুকুই। সবাই খুব 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 ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর আমার খুব আনন্দ হচ্ছে যে তোমরা আমাকে সাপোর্ট করছো, আস্তে আস্তে আমার সাবস্ক্রাইবার্স বাড়ছে। তো তোমার সবাইকে থ্যাংক ইউ, আর চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, তো টাটা।